স্লাইস পাউটি পায়নি সেই জন্য এই বোন পাঙুটিগুলোকে নিয়ে এসছে এই পাংড়িটিগুলো দিয়েই হচ্ছে কিনা না সকালের ব্রেকফাস্ট খেতে হবে তো আজকে একটা মজার বিষয় একটা ডিম ভেঙেছি আর দুটো কুসুম দেখো আমি ভাঙার সময় যদি ভিডিও করতাম তোমরা বিশ্বাস করতে হয়তো একটা ডিমের মধ্যে দুটো কুসুম আমি জানি না এটা কিসের ডিম যাই হোক ডিমের সাইজটা অনেক বড় আমাদেরকে হরিণাটের ডিম বলে বিক্রি করেছে তো দাম যেরকম ডিমের হয় সেরকমই নর্মাল দাম তো দেখো ডিমটার সাইজটাও বড় বাট এটার মধ্যে দুটো কুসুম বেরিয়েছে একটা কুসুম ফেটে গেছে দিকেরটা গোটা রয়েছে তো আমি ফাটানোর সময় দেখালে তোমরা বিশ্বাস করতে হয়তো আজকে সকালের ব্রেকফাস্টে আমি বানিয়েছি ওই ডিম দিয়ে পাউরুটি পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে হচ্ছে কিনা এ করে ভেজে নিয়েছি দিয়ে তা এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট খেয়ে বাড়ির অন্য অন্য কাজগুলো চলো সেরে নিই সকালের ব্রেকফাস্টটা ওটাই ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি সবাই খেয়ে চলে গেছে তো হচ্ছে কিনা না টেবিল টেবিল টেবিলগুলো একটু গুছিয়ে দেব ডাইনিং পেস্টে একটু গুছিয়ে দেব। আর হচ্ছে কিনা দিয়ে একটু টেবিল টেবিলগুলো মুছে পরিষ্কার করে দিয়ে তারপরে হচ্ছে কিনা আমি রান্নায় ঢুকবো তো আজকে একটা রান্নার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি তো আমি এগুলো একটু গুছিয়ে নিই কারণ কি রান্না করতে ঢুকে গেলে আর হচ্ছে কিনা গুছানোর থেতনোটা আর হবে না তো হচ্ছে কিনা না ওই জন্য আমি একটুখানি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে চারদিক পরিষ্কার করে নেব। তারপরে নিশ্চিন্তে রান্না করবো আর রান্নাবান্না করার পরে আর ভালো লাগে না তখন মনে হয় একটুখানি শুয়ে পড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়ি আর হাজার হলো বাঙালি তো বাঙালির হচ্ছে একটা ভাত ঘুমের ব্যাপার আছে দুটো ভাত পেটে পড়লেই মনে হয় একটুখানি শুয়ে পড়ি তো যাই হোক আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি আর শুভদীপ ছিল ওই ঘরটায় তো শুভদীপ ওই ঘরটা নিশ্চয়ই নোংরা করেছে তো আমি একটু গুছিয়ে দিয়ে আসব আর হচ্ছে কিনা আমাদের বাড়িতে কেউ কোনো জায়গায় জিনিস একদমই রাখে না যেগুলো যেখানে নয় সেগুলো সেখানেই থাকে তো আমাকেই গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আমাকেই চারিদিক দেখতে হয় যাই হোক তো দেখো এই ঘরটা আমি সকালবেলা গুছিয়ে দিয়ে গেছি আবার এসে দেখছি আবার এটাকে পুরো পুরোনো করে ফেলেছে ছেলেগুলো আর আমার দুই ছেলে দুই ছেলে একদমই যত্নবান নয় যেই ঘরে বসে সেই গানটা মানে লোক গেলে বুঝতে পারবে যে এখানে যেন একটা ছোটোখাটো ডাকাতি হয়ে গেছে কি যুদ্ধ যুদ্ধ হয়েছে তো এরকম অবস্থা করে দেয় মানে একদম লন্ডভণ্ড করে দেয় যেখানটা যায় লন্ডভন্ড করে দেয় বইপত্র খাটের ওপর পড়ে আছে আর ছোটোটা হয় এই ঘরে এসেছিল তো ওর একটা গাড়িও পড়ে রয়েছে দেখছি বিছানার ওপরে ছোটোটা গাড়ি নিয়ে খেলতে প্রচুর ভালোবাসে সুদীপ তো ওর মানে চারদিক থেকে এই যে একটা গাড়ি বেরিয়েছে ওর চারদিক থেকে আমি মোটা কথা ও যেখানে শোয়ে ও যেখানে খেলে ও যেখানে বসে থাকে ও যেখানে পড়ে সমস্ত জায়গায় একটা করে গাড়ি পেয়ে যাবে ঠিক তো ওই গাড়ি নিয়ে খেলা করতে ভালোবাসে বলে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ওকে গাড়ি গিফট করে তো ওর স্পেশাল স্পেশাল দিন বার্থডে কিংবা হচ্ছে কি না আরও যেসব স্পেশাল দিনগুলো রয়েছে ওর সেগুলোতে ও গাড়িই পায় আর হচ্ছে কিনা আমার আত্মীয় স্বজনরাও জানে যে ও গাড়ি নিয়ে খেলতে ভালোবাসে তো ওকে গাড়ি গিফট করে মোটামুটি আমার গুছনো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই দেখো আমি এরকম করে মোটামুটি গুছিয়ে দিয়েছি সব কিছু এই মানিক প্ল্যান গাছটা অনেক বড় হয়ে গেছিলো হয়ে একদম নিচের দিকে ঝুলছিল তো মানিক প্ল্যান গাছটাকে আমি কেটে কুটে মোটামুটি ছোটো ছোটো করে রেখেছি দেখতে ভালো লাগবে সেরকম করে রেখেছি আর সুদীপের গাড়িটা এখানে রেখে দিয়েছি আর ডাইনিং পেশের সামনেটা একটা এই রকম আছে বসার জায়গা তো এটাকেও গুছিয়ে দিয়েছি সোফা মতন রয়েছে তো এইখানটা গুছিয়ে দিয়েছি আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয় আজকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করি চলো আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো মানকচুর হচ্ছে কি না তরকারি তো মানকচুর হচ্ছে এই এইটা হচ্ছে মানকচু দেখো মানগাছের তলায় হয় তো মানকচু তো আগে আমি এটাকে কেটে নেব কেটে তারপরে আসছি দেখো মানকচুগুলো আমি কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নেব আমি এরকমভাবে কেটেছি তো আমি যেই রান্নাটা করবো তার জন্য এইভাবেই কাটতে হয় তো আমি এইভাবে কেটে নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটুখানি নুন দেব আগে প্যানে ঢেলে নেব দিয়ে এর মধ্যে একটু নুন দেব জল দেব আর আর কিছুই লাগবে না যে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। তো সেদ্ধ করে তারপরে আসছি দেখো মানকুচগুলো সেদ্ধ হয়ে গেছে জল জড়িয়ে আমি তুলে নিয়েছি এবার কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে আমি ফোড়ন দেবো তেলটা গরম হলে তেজপাতা আর পাঁচ ফোড়ন তো তোমরা জিরে ফোড়নও দিতে পারো বাট আমি পাঁচ ফোরন দিয়েছি আর এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি তো একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেতেই টমেটো কুচি আদা বাটা পাঁচফোড়ন আর তেজপাতা এগুলো দিয়ে আমি এখন একটু নাড়ছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো বলতেও পারো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে নাড়ব তো নেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা পুড়ে যাবে না আর সঠিকভাবে কষানোটাও হবে সেই জন্য তো টমেটোটা গলে যাবে ততক্ষণ অবধি আমাকে কষাতে হবে টমেটোটা ভালোভাবে গলে যাবে আর আমি এর মধ্যে এবার হচ্ছে কিনা তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই আমি এর মধ্যে নুন দিইনি তো আমরা যেহেতু মানকুচুতে নুন দিয়েছি সেই জন্য নুনটা অল্প পরিমাণে দিতে হবে আর আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা ঠিকঠাক মতন পাওয়া যাবে আর ওই জন্য চিনি দেওয়া উচিত আমার মনে হয় সব খাবারেতেই যেটা যেটাতে দরকার মানকুচুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এবার আমি ওই কষানো মশলাতে ঢেলে দিলাম দিয়ে এটা একটু আর একটু কষিয়ে নেবো নিয়ে আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা দেবো তো গরম মশলা যারা পছন্দ করো না নাও দিতে পারো বাট আমি যেহেতু নিরামিষই রান্নাটা করছি সেহেতু একটু গরম মশলা দিলে ভালোই লাগবে খেতে সেই জন্য আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে আরেকটু একটু কষিয়ে নেব নিয়ে জল দিয়ে দেব। বেশি জল দেব না কারণ কি এটা অলরেডি সেদ্ধ কড়াই রয়েছে ফুল সেদ্ধ করা রয়েছে সেই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একটুখানি চাপা দিয়ে আমি জাস্ট একটুখানি ভাপে একটু রান্না করে নেবো তারপরে নিভিয়ে দেবো তরকিটা ঢেলে নিয়েছি দেখো এখানে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এর এতে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তো তোমরা চাইলে ধনে পাতা নাও দিতে পারো বাট আমার বাড়িতে আছে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিলে নিরামিষি তরকারিতে খেতে খুব সুন্দর হয় তো এই ছিল আজকের রেসিপি এখন রাত্রির হচ্ছে কি না এগারোটা বাজে আমরা এখন বসে রয়েছি সন্দীপের জন্য ওয়েট করছি আমরা এখন ড্রয়িং রুমে রয়েছি দেখো ড্রয়িং রুমে বসে রয়েছি আর হচ্ছে কেন সুদীপ কি করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছি ছিল একটু আগে ওর হাতে একটা ফোন ছিল সেটা কি তোমরা লক্ষ্য করেছো এই লোক মাঝ গিয়ে সেটা চালু আছে আচ্ছা ওইদিকে দেখো দেখছি মা এইসব বুদ্ধিগুলো খুব আছে আর কিছু থাক না থাক সুদীপের অনেক হচ্ছে কি না সুন্দর সুন্দর বুদ্ধি আছে মানে মাকে কীভাবে বোকা বানানো যায় আচ্ছা হাতে আমার ফোনটি এনা করতে গেলে ম্যাজিক ম্যাজিক অনেক ম্যাজিক জানে কার কাছ থেকে শিখেছিস এতো ম্যাজিক আর একজনকে দেখো দাঁড়াও ঘোরাই ক্যামেরাটা হচ্ছে পড়ে গেছে ও হো ঘুমানো নাটক করছে দেখো হ্যালো গাইস দেখে নাও আমার বড় ছেলে ওই দিকে ওই যে শুয়ে আছে আর ঘুমোর নাটক করছে চোখটিপ টিপ করছে দেখো দেখতে পাচ্ছ আমার ক্যামেরা খারাপ নয় তো দেখা যায় ভালোই যাচ্ছে তুই জেগে আছিস বুঝেছিস আমরা এখন ওয়েট করছি তো ওর বাবা কখন আসবে তারপরে এরা দুজন ঘুমোতে যাবে ওপরে এরা ওপরে ঘুমোয় আর আমরা নিচে তো দেখি কখন আসে তো বন্ধুরা আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম এই যে মহারাজ এসে গেছে বাড়িতে আর হচ্ছে শুভদীপ আর সুদীপ দুজন ঘুমোতে চলে গেছে তো অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা নিচে বসে রয়েছি ওয়েট করছিলাম ওর জন্যই তো ফিরে এসেছে আর শুভদীপ সুদীপও ঘুমোতে চলে গেছে আমরাও একটুখানি গল্প করবো এখানে বসে ড্রয়িং রুমে তারপর যে যার বেডরুমে গিয়ে ঘুমিয়ে যাব তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমরা সবাই ভালো থেকো বাই বাই আমার বন্ধুদেরকে বাই বলো